সোশ্যাল মিডিয়ার এক অন্যতম এন্টারটেইনার, যে কিনা প্রতিটা ভিডিওর মাধ্যমে পরিবারের মজার কিছু কাহিনী ও বাস্তবমুখী গল্প তুলে আনেন। জি, আমি থটস অফ শামস খ্যাত শামিমা আফরোজ চৌধুরীর কথাই বলছি। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন শামস আবু সম্পর্কে নানান তথ্য। এই ভিডিও দেখার পর আপনার ভিতরে লুকিয়ে থাকা ইউনিক প্রতিভাগুলো আশা করি খানিকটা মোটিভেশন পাবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন। এই ভিডিওর মাধ্যমে আরও জানতে পারবেন বর্তমান শামস আপুর মাসিক ইনকাম কত এবং শামস আপুর চরিত্রগুলো সম্পর্কে অনেক মজার কাহিনী গল্প। কেন শামস আপু সোশ্যাল মিডিয়ায় পা রাখলেন, এর আগে কি করত, ভবিষ্যতে কি করতে চান এবং তার সামনের চিন্তাভাবনা কি। সোশ্যাল মিডিয়ার বিখ্যাত আম্মাজান, ফুফু, খালাম্মা ও কাজের বুয়া কুলসুম সহ নানান চরিত্রের মাধ্যমে আসলেই তিনি কি বোঝাতে চাই, সেই প্রেক্ষিতে আজকের ভিডিও বানাতে অনেক তথ্য সংগ্রহ করতে হয়েছে। তো বন্ধুরা, দেখতে থাকুন রঙের বাংলার আজকের ভিডিও। প্রথমে জেনে নিব এত নাম থাকতে কেন তিনি থটস অফ শামস নাম ব্যবহার করলেন। এই প্রেক্ষিতে তিনি বলেন, থটস অফ শব্দের অর্থ হলো চিন্তাভাবনা। 2018 সালের দিকে শামস আপু প্রচণ্ড হতাশার ভিতরে বসবাস করছিলেন। ব্যক্তিগত জীবনের নানান হতাশার সময় অনেক আপন মানুষ তাকে এড়িয়ে চলত। বিবিএ ও এমবিএ শেষ করার পর বেকারত্ব ঘোচাতে ও স্বপ্ন পূরণের তাগিদে চাকরির পিছনে ছুটেছেন, কিন্তু প্রতিনিয়ত বিতাড়িত হয়েছে। চাকরি পাওয়া এই বাজারে অনেক টাফ। এরই ফাঁকে 2018 সালে শামস আপুর ভাবনা থেকে তৈরি করেন থটস অফ শামস নামক ফেসবুক পেজ। সেখানে শামস আপু বাস্তবিক কিছু গল্প লেখালেখি করত। তখন সোশ্যাল মিডিয়ায় শামস অতটা পরিচিত নয়, হতাশা যেন লেগেই আছে। আবার শুরু করলো চাকরির খোঁজ। অবশেষে মিলল একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি। মাত্র 15,000 টাকা বেতনের এই চাকরির পাশাপাশি মাঝে মধ্যে শামস শুরু করলো তার লেখা গল্পের শিরোনাম ধরে ভিডিও বানানো। হইসই পড়ে গেল এলাকায়, এই শামস কি সব করেছি। পরিবারের মাঝে একমাত্র শামস আপুর মা ও হাজবেন্ড ছাড়া কেউ সহ্য করতে পারত না এসব। লোকমুখে শামস আপুর ভিডিওর জন্য তাদেরও অনেক কথা শুনতে হয়। অবশেষে শামস আপু ভিডিও বানানো ছেড়ে দিল, চাকরিটা চলছেই, বেতন ঠিকভাবে আসে না। 2020 সালে করোনার কারণে স্কুল কলেজ বন্ধ হলো। শামস আপু বাসায় থেকে স্কুলের সব কাজ করত, কিন্তু কয়েক মাস বেতন আসে না। অবশেষে শামস আপুর হাজবেন্ড ও তার মা বললেন চাকরি ছেড়ে দিতে, কেননা যার জন্য চাকরি তাই তো হয় না। লকডাউনের মাঝে ফের শামস আপু শুরু করলো ভিডিও বানানো। এবার তাকে আর হতাশায় ভুগতে হয়নি। দেখতে দেখতে প্রতিটি ভিডিও লাখের গণ্ডি পেরিয়ে যেতে লাগলো। ফেসবুক মনিটাইজ হলো, এরপর ইউটিউবও। অফার আসতে লাগলো বিভিন্ন স্পন্সরের ও নাটকে অভিনয় করার। ফেসবুক ও ইউটিউব থেকে টাকা আসা শুরু। ধীরে ধীরে এতটাই জনপ্রিয় হলেন যে যারা শামস আপুকে এসবের জন্য এড়িয়ে চলত, তারা এখন শামস আপুকে নিয়ে গর্ব করে। একটি সাক্ষাৎকারে শামস আপু বলেন, ফেসবুক, ইউটিউব ও বিভিন্ন স্পন্সরের মাধ্যমে প্রতি মাসে তার আয় 5-7 লাখ টাকা। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো ব্যাপার। যে মানুষটি 15,000 টাকা বেতনের চাকরি শুরু করেও ঠিকঠাক বেতন পেত না, সে এখন ঘরে বসেই এত টাকা আয় করছে, তাও আবার ফেসবুক ও ইউটিউব থেকে। প্রতিটি চরিত্র সাজাতে শামস আপুকে অনেক ইউনিক আইডিয়া খুঁজতে হয়, স্ক্রিপ্ট লিখে বাস্তবতার সাথে মিলাতে হয়। তার ভিডিও যেন পরিবারের সবাই মিলে দেখতে পারে এবং পরিবারের ভেদাভেদ ভুলে সবার ভিতরে ভালো চিন্তাভাবনার জন্ম হয়, সেদিকেও খেয়াল রাখতে হয়। ভবিষ্যতে তিনি কি করবেন এই প্রসঙ্গে বলেন, আমি বিভিন্ন নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করার অফার পেয়েছি, কিন্তু আমি সেগুলো অ্যাকসেপ্ট করিনি। আমি থটস অফ শামস হয়েই থাকতে চাই। এখন আমি ব্যাপক হ্যাপি, কেননা আমি সবসময় আমার দর্শকদের কাছ থেকে পজিটিভ কমেন্ট পেয়েছি, তাদের সাপোর্টে এত দূর আসতে পেরেছি। এভাবেই প্রতিনিয়ত কন্টেন্ট উপহার দিয়ে যেতে চাই। দিন গেলে শামস আপুর ফ্যান ফলোয়ার প্রচুর পরিমাণে বাড়ছে। ছোট বাচ্চা থেকে শুরু করে প্রায় সব বয়সের ভিউয়ার্সরা তার ভিডিও দেখে ব্যাপক মজা পায়। নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্য করে তিনি বলেন, অনেকেই আমার কন্টেন্ট কপি করে ভিডিও বানায়। এই প্রসঙ্গে আমি বলতে চাই, আপনারা আপনাদের আইডিয়া কাজে লাগিয়ে ভিডিও বানান, যাতে নতুনরা আপনাদের কন্টেন্টের মাধ্যমে কিছু শিখতে পারে ও জানতে পারে। আপনার ভিতরে যে পজিটিভ প্রতিভা কাজ করে সেদিকে লক্ষ্য দিয়ে এগিয়ে যান, অনেক বাধা আসতে পারে, তবে আপনি একদিন সফল হবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি শামস আপুকে নিয়ে আরও ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, পরবর্তী ভিডিওতে শামস আপুকে নিয়ে বাদবাকি তথ্য জানিয়ে দিব। ভালো থাকবেন, সেই অবধি আজকের মতো আল্লাহ হাফেজ।